Hi friends, welcome to my channel. You are watching Shopna Suman Vlog. প্রতিদিনের মতো আজকে আমি আমার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠে প্রিয়মকে স্কুলে দিয়ে এসে খুব ইচ্ছে করছিল আমচানি খাওয়ার জন্য, তো সেটা খেয়ে নিলাম। খেয়ে প্রিয়মকে আনতে আবার দৌড়ে দৌড়ে চলে গেলাম প্রিয়মকে স্কুল থেকে নিয়ে। বুড়ি আর প্রিয়মকে একটু খেলতে দিলাম নিচে মাঠে, তারপর প্রিয়মকে ঝালমুড়ি কিনে দিলাম। সে ঝালমুড়ি খাচ্ছে, সে ঝালমুড়িটা খুবই পছন্দ করে তো খাচ্ছে। সে আমাকে এখন ভি সাইন দেখাবে। সে তার ফ্রেন্ডের দিকেও তাকাচ্ছে। তো এসে ঝটপট করে কিছু রান্নাতে হবে, যেহেতু বাসায় আমি আর বাচ্চারাই আছি, সেহেতু তেমন কোনো ঝামেলা করব না। তো ঝটপটের মধ্যেই আজকে খিচুড়িটা রান্না করে ফেলবো। তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি আমি, আজকে সবজি খিচুড়ি রান্না করেছি। সবজি খিচুড়ির মধ্যে আমি সব সবজি সহ আমার যে যে সবজি খাবো সেগুলো সহ আমি একবারে চুলায় বসিয়ে দিলাম। এই তো আমার খিচুড়িটা প্রায় হওয়ার পথে, এখন শুধু বাগার দিলেই হবে। তো আমি এটার মধ্যে কোনো রকমের মরিচ ব্যবহার করিনি, আমি শুধু এটার মধ্যে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু মরিচ নয়, সেগুলো কিন্তু বরবটি। তো যখন হাতের মধ্যে খুব বেশি সময় থাকবে না, আপনারা সহজেই খিচুড়ি রান্না করে খেয়ে ফেলবেন। তো আমি খিচুড়ির সাথে ওদেরকে ডিম ভাজি করে দিয়েছিলাম। বাসায় আদা রসুনের পেস্টটাও শেষ হয়ে গিয়েছিল, তো সেজন্য আজকে আদা রসুনের পেস্টটা করে নেওয়ার জন্য আদা রসুনটা ছুঁড়ে নিব। এই কয়েকটা দিন শরীরটা খুবই খারাপ ছিল, আদা রসুনের পেস্টটা কয়েকদিন আগে শেষ হয়েছে, কিন্তু অসুস্থতার কারণে আমি এটা আর রেডি করতে পারিনি। তো আজকে যেহেতু একটু ভালো লাগছে, চিন্তা করলাম আজকে এটা রেডি করে রাখি। সামনে আবার কোরবানির ঈদ আসছে, তখন তো আবার এক্সট্রা করে করতেই হবে, কিন্তু আমি কোরবানি ঈদের জন্য এখন করছি না। এখন আমি আমার এই কয়েকদিন চলা যাবে সেভাবে করে আমি আমার আদা রসুনটা পেস্ট করে রেখে দিব। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। একদিন আপনাদের সাথে আমার নাইট টাইম রুটিনটা শেয়ার করব। সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।